আফটারনুন এভরিওয়ান। আগের ভিডিওটায় তোমরা অনেক অনেক ভালোবাসা দিয়েছো, তাই জন্য আজকে আমরা আবারও চলে এসেছি আর একটা নতুন প্যান্ডেলের খোঁজ নিয়ে। এটা হচ্ছে দক্ষিণদারি ইউথ, আর এই প্যান্ডেলটা কিন্তু এবারে অনেক বেশি নাম করেছে, অনেক বেশি হিট হয়েছে, তাই জন্য ভাবলাম তোমাদের সাথে এটা শেয়ার করি। চ্যানেলে যারা নতুন আছো তাড়াতাড়ি করে আমাদের সাবস্ক্রাইব করে 3000 হতে হেল্প করো, অ্যান্ড কেমন লাগলে এই ভিডিওটা আমাকে জানাতে ভুলো না। আর এরপর আমরা আরও অনেক জায়গায় যাবো, সেখানের ভিডিও তোমাদের সাথে শেয়ার করবো। তো দেখতে থাকো এখানে থিমটা কী করেছে। যদি ভেতরে কেউ পাই রিপ্রেজেন্টেটিভ, তাকে আমি জিজ্ঞাসা করবো থিমটার ব্যাপারে, উনি এক্সপ্লেন করবেন, অ্যান্ড তোমাদের সাথেও শেয়ার করবো সেটা। তো চলো দেখতে থাকো। চলে এসছে দক্ষিণদারি ইউথ, আর একটু এরপর যাবো, তারপর আই গেস নামতে হবে। এখান থেকে অনেকটা দূর দাদা? না না, একটু একটুখুনি। আচ্ছা, তো বেসিক্যালি তোমাদেরকে এই উল্টোডাঙ্গার রাস্তাটা থেকে আসতে হবে। এসে তোমাদের লেফট সাইডে যে রাস্তাটা যাচ্ছে দক্ষিণদারিতে, ওইখান থেকে সোজা তোমাদেরকে হেঁটে যেতে হবে। এই যে রাস্তাটা যাচ্ছে দেখো, সোজা হেঁটে যেতে হবে একদম। শুনেছি দক্ষিণদারি উৎসের ঠাকুরটা এইবারে অনেক হিট হয়েছে, তো তার জন্যই আমি ভাবলাম যে এটা তোমাদের সাথে শেয়ার করি। অ্যান্ড তার থেকেও বড় কথা হচ্ছে আমার নিজেরও এটা দেখার খুব ইচ্ছা ছিল, যেরকম রিলে দেখেছিলাম খুব ভালো লেগেছে। আজকে অ্যাকচুয়ালি দ্বিতীয় তৃতীয় হবে আমরা বেরিয়ে গেছি, আজকে তৃতীয়াই আই গেস, তৃতীয় কালকে চতুর্থী, না আজকে দ্বিতীয় আই গেস, আচ্ছা দ্বিতীয় না আজকে দ্বিতীয় তৃতীয় যাই হোক কোনো একটা কিছু হবে, আচ্ছা 5th October। তো আজকে আমরা বেরিয়েছি, এরপর আমাদের ইচ্ছা আছে শ্রীভূমির ঠাকুরটা দেখার। দেখা যাক জ্যাম কেমন থাকে, অ্যান্ড অবভিয়াসলি কেমন কি ক্রাউড হয় তার উপর ডিপেন্ড করছে। সো চলো দেখতে থাকো। রাস্তাটা কিন্তু বেশ অনেকটাই, মানে দেখো তোমাদের অনেকটা হেঁটে আসতে হবে, তারপর এই যে যাচ্ছে দেখো রাইট সাইডে টার্ন নিচ্ছে, এই যে রাস্তাটা যেমন যেমন যাচ্ছে এই যে এরকম এরকম রাইট সাইডে যেতে হবে তোমাদের, আবার গিয়ে তারপর আবার যেতে হবে হচ্ছে এই রাস্তাটা, লেফটে যাচ্ছে আবার, আই গেস এখানে নামতে হবে আমাদের। এই যে ডান দিকে হচ্ছে প্যান্ডেলটা, তোমরা এই যে সামনেই প্যান্ডেলটা দেখো, এই পাশের গ্রাউন্ডটাতে হচ্ছে তোমাদের প্যান্ডেলটা পড়বে। আর রাস্তাটা কিভাবে আসবে তোমাদের সাথে অলরেডি আমি শেয়ার করে দিয়েছি, তাও একবার বলে দিই। দক্ষিণদারি থেকে একদম সোজা ঢুকে আসবে, সোজা ঢুকে এসে ডান দিকে যাবে, ডান দিক থেকে আরেকটু রাস্তা সামনে বাঁ দিকে বেঁকবে, সেখান থেকে সোজা আসলেই কিন্তু এই মাঠটা পড়বে। এই মাঠটার অ্যাকচুয়ালি নাম হচ্ছে কি 19 নম্বর খেলার মাঠ বা এরকম কিছু একটা, তোমরা গুগল ম্যাপেও কিন্তু লিঙ্ক পেয়ে যাবে। এইখানে দেখো আমরা ঢুকছি এখন, আজকে ফাঁকা আছে অ্যাকচুয়ালি, তাই জন্য খুব একটা বেশি ভিড় হয়নি এখনো অবধি, যেহেতু আমরা আগে এসেছি। না হলে মানে যদি পঞ্চমী ষষ্ঠী হতো তাহলে কিন্তু এটা ভালো ভিড় হবে, আর লাইট জ্বালিয়ে দিলে আরো বেশি সুন্দর লাগবে জায়গাটা দেখতে। 0.5x করে তোমাদেরকে একটু দেখাচ্ছি পুরো প্যান্ডেলটা। এটা হচ্ছে ফ্রন্ট সাইডটা, যদিও আমি তোমাদেরকে ব্যাক সাইডটাও দেখাবো। এখানে দেখো লেখাটা যেটা বলেছে, পরিচালকের বয়ান অনুযায়ী এক ক্ষণিকের অতিথি সিনেমায় নজর কেড়েছিলেন রাধামোহন ভট্টাচার্য, তার কাছে কোনো চরিত্রই ছোট নয়। সিনেমায় তিনি হয়েছিলেন একজন সার্জন, স্বল্প বয়সেই দেখা গেছিল তাকে, বিশেষত একটি শিশুর ওপর অপারেশনের দৃশ্য। দৃশ্যটি ফুটিয়ে তোলার জন্য প্রখ্যাত শল্য চিকিৎসক ডাক্তার কুমারকান্তির কাছে ছোটেন তিনি। অভিনেতাদের মধ্যে এমন নিষ্ঠা সত্যিই বিরল। এই দেখো এখানে থিমটা আমি যতদূর বুঝতে পারছি, ওনারা কিন্তু সিংহ বাহিনী ওনারা থিমটার নাম রেখেছেন। কিন্তু তোমরা দেখতে পারবে এখানে সমস্ত পুরনো দিনের যেই সব বিখ্যাত ছবিগুলো ছিল, বাংলার ছবিগুলো, সেগুলোর কিন্তু নাম লেখা আছে। দেখো সবুজ দ্বীপের রাজা আছে, অঙ্কুশ আছে, তারপর এখানে লৌহকপট আছে, এরকম আরও মানে, তারপর এখানে দেখো তোমরা আরও অনেক দেখতে পারবে যেগুলোর ওপর মানে ভালো চলচ্চিত্র যেগুলো ছিল সেগুলোর ওপর কিন্তু এই পুরো প্যান্ডেলটা তৈরি করা হয়েছে। অসাধারণ সুন্দর হয়েছে, তোমরা কিন্তু মাস্ট ভিজিট এখানে একবার অ্যাটলিস্ট
জাস্ট এসো, তোমাদের খুব ভালো লাগবে এই প্যান্ডেলটা। অ্যান্ড ইনফ্যাক্ট তোমরা যদি বিকেলের দিকে বা সন্ধ্যের দিকে আসো তোমাদের আরও বেশি ভালো লাগবে, বিকজ এত সুন্দর না একটা সাজিয়েছে, আর এখানে যখন লাইটসগুলো জ্বলবে তোমাদের দেখতে আরও সুন্দর লাগবে। এটা হচ্ছে প্রতিমাটা, দেখো কি সুন্দর বানিয়েছে প্রতিমাটা, আমি জুম করে একটু তোমাদের দেখাচ্ছি, এই দেখো প্রতিমাটা। তবে এটা কিন্তু লাইট যখন থাকবে না, মানে অন্ধকারে যখন লাইটসগুলো আরও জ্বালাবে তখন কিন্তু দেখতে এটার রূপটা আরও বেশি ভালো লাগবে, মানে অপূর্ব লাগবে তখন দেখতে। এই যে, এই যে এখানে দেওয়া আছে সিংহবাহিনী থিম যেটা, সেটা এখানে ডেসক্রিপশনটা তোমরা দেখে নিতে পারো। আমি ভুল বলেছিলাম তোমাকে, তপন সিনহার ট্রিবিউটের ওপর এটা একটা থিম বানানো হয়েছে, ওনার যেই ফিল্মসগুলো আছে সেগুলো তুলে ধরেছে হচ্ছে এই দক্ষিণদারি ইউথসের এই পুজোটা। দেখো সিংহবাহিনী অনার্স তপন সিনহা, এখান থেকে তোমরা পড়ো, পুরো প্যারাগ্রাফটা পড়লে তোমরা বুঝতে পারবে যে কি কি জিনিস এখানে, মানে কোন কোন বিষয়ের ওপর এখানে দেওয়া হয়েছে। আর মাঝে মধ্যে তোমরা দেখতেও পারবে যে অনেক অনেক জায়গাতে ওনারা মানে লিখেও দিয়েছেন বোর্ডের ওপর, ডেসক্রিপশন দিয়ে দিয়েছেন যে কোথায় কি, মানে কোন ফিল্মে কি ব্যবহার করা হয়েছে। তো এইটা হচ্ছে থিমটা, আসতে ভুলো না দক্ষিণদার ইউথ। আর এই ভিডিওটা ভালো লাগলে প্লিজ সাবস্ক্রাইব করে দিও, আমাদের 3000 হতে হেল্প করো। অ্যান্ড এরপর আমরা যাচ্ছি শ্রীভূমিতে, সেটার আলাদা ভিডিও আসবে, তো চলো দেখতে থাকো, লাইক করে দিও একটা। চলো দেখা হবে নেক্সট ভিডিওতে, টাটা।